নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের মানে দশম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ এই টেক্সট বই নিয়ে আলোচনা করব। তোমাদের প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি রণজিৎ গড়ানের এই বইটা যদি একটু সলভ করে দেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়। তো দেখো, প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াং, সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ বই। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু কমন আসে। তোমাদের রিকোয়েস্টে আজকে আমি সলভ করে দেব রণজিৎ গড়ান। তো দেখো, বজ্র পদার্থ, ঠিক আছে, চতুর্থ অধ্যায় সলভ করাবো। চতুর্থ অধ্যায় সুপ্রিয় দর্শকার্থী দেখে নাও তোমরা, ঠিক আছে, বজ্র ব্যবস্থাপনা। তো দেখো, এই চ্যাপ্টার থেকে যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, এক দেখে প্রশ্ন কী আছে, নিম্নলিখিত কোনটি সর্বাধিক ক্ষতিকারক বজ্র? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কৃষি বজ্র। অ্যান্সার কী হবে? ডি এর অ্যান্সার কৃষি বজ্র। দু দেখের প্রশ্ন, তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস কী? কয়লা শিল্প হবে না, কাগজ শিল্প হবে না, সি এর অ্যান্সার হবে পারমাণবিক বিদ্যুৎ। তিন দাগে, জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হলো? জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হলো তো দেখো কম্পোস্টিং, কম্পোস্টিং এর অ্যান্সার হবে। চার দাগে, কোনটি জৈব বজ্র? অ্যান্সার হবে তো দেখো প্লাস্টিক তো হবে না, কম্পিউটার হবে না, ধানের খড়। কী হবে? ধানের খড় হবে। পাঁচ দাগে প্রশ্ন, স্ক্রাবার ব্যবহার করা হয়, সি এর অ্যান্সার হবে শিল্পের বায়ুকে শোধনের জন্য, শিল্পের বায়ুকে শোধনের জন্য। ছয় দিকে প্রশ্ন, বজ্র হলো শোধন হয়, বজ্র জল শোধন হয় কটি স্তরে? তোমরা জানো সুপ্রিয় দর্শকার্থী, তিনটি স্তরে, সি এর অ্যান্সার। সাত দিকে, কোনটি থ্রি আর এর অন্তর্ভুক্ত? তো দেখো এখানে অন্তর্ভুক্ত নয় যদি হয় তো দেখো এখানে কিন্তু যে অপশানটা দিয়েছে অপশান একটু গণ্ডগোল আছে, ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা হওয়া উচিত কোনটি থ্রি আরের অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত তো রিসাইকেল, ঠিক আছে, রিসাইকেল, ঠিক আছে, তোমরা রিসাইকেল লিখবে। পরের প্রশ্ন, কোনটি বিষাক্ত বজ্র নয়? বিষাক্ত বজ্র নয়, সবজির অবশিষ্টাংশ তো দেখো এটা কিন্তু ক্ষতি করে না মানুষের, ঠিক আছে, সেসা পারদ ক্যাডমিয়াম এইগুলো কিন্তু মারাত্মক পরিমাণে ক্ষতি করে, আর এটা তো মাটির সঙ্গে মিশে যায়, হ্যাঁ পচে যায়, পচে মাটিতে রূপান্তরিত হয়, তার জন্য সবজির অবশিষ্টাংশটা ঠিক হবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শুদ্ধ অশুদ্ধ যাকে বলে সত্য মিথ্যা এইগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। আগে দাগের প্রশ্ন, সকল বজ্রই পরিবেশ দূষণ ঘটায়? সকল বজ্রই পরিবেশ দূষণ ঘটায়? মোটেও না, সকল বজ্র পরিবেশ দূষণ ঘটায় না, অনেক বজ্র আছে যেগুলো কিন্তু উপকার করে, যেমন আছে গৃহস্থলী যে বজ্র পদার্থ আছে, সবজি, এই যে সমস্ত জিনিসগুলো আছে, ঠিক আছে, যেমন কেউ শাক কাটলো, কেউ মানে ফল মূল এইগুলো পচে গেলে মাটির সঙ্গে মিশে যায়, এইগুলো মোটেও পরিবেশকে দূষণ ঘটায় না। দু দেখে, বজ্র পদার্থকে সম্পদ হিসেবে ব্যবহার করা হয়, ঠিকই বলেছে, বজ্র পদার্থকে সম্পদ হিসেবে ব্যবহার করা যেতে পারে, শুদ্ধ আছে। তিন দেখের প্রশ্ন, কী বলেছে, অ্যাসবেস্টোসিস হলো এক ধরনের অসুখ, এটাও ঠিক আছে। তো দেখো, চার দাগে, আর্সেনিক দূষণ হলো এক প্রকার জল দূষণ, হ্যাঁ জল দূষণ, এই যে আর্সেনিক দূষণটা হচ্ছে জল থেকেই তো ওটা হচ্ছে না। পাঁচ দাগে, পুনর্নবীকরণ বিদ্যুৎ উৎপাদনে বজ্র ব্যবহৃত হচ্ছে, এটাও ঠিক আছে। ছয় দাগে, বজ্রের পুনর্ব্যবহারের বজ্রের পরিমাণ কমে, এটা কি আছে? এটাও ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শূন্য স্থানগুলো সলভ করিয়ে দেবো, দেখে নাও তোমরা কি আছে। শিল্পে নির্গত গ্যাস শোধনে ব্যবহার করা হয়, শিল্পে নির্গত গ্যাস শোধনে ব্যবহার করা হয় আর্দ্র স্ক্রাবার, কি ব্যবহার করা হয়? আর্দ্র, ঠিক আছে, আর্দ্র স্ক্রাবার, আর্দ্র স্ক্রাবার। দু দেখে, কৃষিজাত বজ্র এক প্রকার ড্যাশ বজ্র, কৃষিজাত বজ্র এক প্রকার কিছু জৈব ও ভঙ্গুর বজ্র, জৈব ও ভঙ্গুর বজ্র। তিন দেখের প্রশ্ন কি আছে, তিন দেখের বলেছে বায়ুর অনুপস্থিতিতে জীবাণু দ্বারা জৈব পদার্থের বিশ্লেষণ হলো? অ্যান্সার হবে আবর্ত কম্পোস্টিং, ঠিক আছে, যাকে বলা অবাধ কম্পোস্টিং, এটা আবর্তনা অবাধ কম্পোস্টিং। চার দাগে, ইলেকট্রনিক্স বজ্রকে সংক্ষেপে বলা হয় ই বজ্র। পাঁচ দাগে, সেলুলোজ বজ্র ড্যাশ শিল্প থেকে নির্গত হয়,
সেলুলোজ বজ্র কাগজ শিল্প থেকে নির্গত হয়। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি এই যে দুই এক কথায় উত্তর দাও, এইগুলো সলভ করে দেবো। যেমন এসে দুটি ই বজ্রের উদাহরণ দাও। তোমরা জানো যে ভাঙা টিভি, ভাঙা ফ্রিজ, ভাঙা এসি, ঠিক আছে, নষ্ট মোবাইল, চার্জার, ল্যাপটপ, ফ্রিজ, এইগুলো কিন্তু ই বজ্রের উদাহরণ। দুই আগের প্রশ্ন, দুটি শিল্পের নাম লেখো যেখানে দূষিত গরম জল নির্গত হয়। তোমরা জানো যে লৌহ ইস্পাত ও তাপবিদ্যুৎ কেন্দ্রে, লৌহ ইস্পাত এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে কিন্তু এই দূষিত গরম জল নির্গত হয়। তিন দাগে, তেজস্ক্রিয় বজ্রের উৎস কী? সুপ্রিয় দর্শকার্থী, তেজস্ক্রিয় বজ্রের উৎস হল ইউরেনিয়াম খনি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইউরেনিয়াম খনি, ইউরেনিয়াম খনি আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে কিন্তু তেজস্ক্রিয় বজ্রের উৎস। পরের প্রশ্ন, চার দাগে, WHO-র পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ, WORLD, ওয়ার্ল্ড হেলথ, HEALTH, হেলথ, HEALTH, হেলথ অর্গানাইজেশন, ORGANIZATION, ঠিক আছে, কি বলছি? পরের প্রশ্ন, পাঁচ দাগে, দুটি চিকিৎসা বজ্রের নাম লেখো, এর অ্যান্সার কি হবে? যেমন সে ইঞ্জেকশনের সিরিঞ্জ, প্লাস্টার, ঔষধের খালি প্যাকেট, ঠিক আছে, এইগুলো কিন্তু লিখতে হবে। তো দেখো এই যে সলভ করা আছে, দুটি ই বজ্রের উদাহরণ দাও, নষ্ট মোবাইল, চার্জার, ল্যাপটপ, ফ্রিজ, দুটি শিল্পের নাম লেখো যেখানে দূষিত গরম জল নির্গত হয় লৌহ ইস্পাত ও তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। তারপরে প্রশ্ন, তেজস্ক্রিয় বজ্রের উৎস কি? ইউরেনিয়াম খনি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চার দাগের প্রশ্ন, WHO-র পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ছয় দাগের প্রশ্ন, দুটি চিকিৎসা বজ্রের নাম লেখো, ইঞ্জেকশন সিরিঞ্জ, প্লাস্টার, ঔষধের খালি প্যাকেট। সুপ্রিয় দর্শকার্থী, এই যে দু দাগের যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। প্রশ্ন মান দুই, এখানে এক থেকে দশখানা আছে, এইগুলো খুব শীঘ্রই আমি সলভ করিয়ে দেবো, এবং তার সঙ্গে তোমাদের বাকি যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার, ঠিক আছে, ভারত, ঠিক আছে, এই অধ্যায় নিয়ে বিস্তারিত খুব শীঘ্রই আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।